বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ভগবত পাঠ ও শিবভজনের মাধ্যমে প্রতিষ্ঠিত হল শিব মন্দির। খয়রাশোল ব্লকের ডেমুরিয়া গ্রাম এবং তার সংলগ্ন গ্রামগুলির সহযোগিতায় ডেমুরিয়া গ্রামে দেবাদিদেব মহাদেবের মন্দির প্রতিষ্ঠা করা হয় সোমবার। ঈশ্বরের নামগানই ঈশ্বর প্রাপ্তির পথ, আর সেই পথকেই বেছে নিয়েছেন ডেমুরিয়া সহ আশপাশের গ্রামের বাসিন্দারা। তাই একযোগে মন্দির প্রতিষ্ঠার কাজে হাত লাগালেন সকলেই। শিবরাত্রির আগের দিন পূর্ণলগ্নে সোমবার সকালে কলসযাত্রা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কলসযাত্রায় অংশগ্রহণ করেন গ্রামেরই 108 কুমারী। যজ্ঞ, নরনারায়ণ সেবা, ভগবত পাঠ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মন্দির প্রতিষ্ঠিত হয়। সেই উপলক্ষে আজ থেকে 3 দিন ধরে চলবে ঈশ্বরের নামগান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্রামে মন্দির প্রতিষ্ঠার আনন্দে মেতে উঠেছে 8 থেকে 80। শুধু গ্রামের মানুষই নয়, আশপাশের গ্রামের মানুষও সামিল হয়েছেন এই আনন্দে। খয়রাশোল থেকে সুদীপ্ত গড়াইয়ের রিপোর্ট, আমার বীরভূম।